দর্শক আসসালামু আলাইকুম। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই মানুষটির দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। বেশি বেশি আপনারা শেয়ার করবেন, আপনাদের একটি শেয়ারের উসিলায় হয়তো এই ব্যক্তিটি সুস্থ হয়ে উঠতে পারবে। এই পর্যন্ত প্রায় 9-10 লাখ টাকা তিনি খরচ করে ফেলেছে। বর্তমানে তিনি খুব অসহায় পড়েছে, তিনি সাহায্য চাচ্ছেন। আমি সবাইকে অনুরোধ করব এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য। আমি ওর সাথে কথা বলবো, সরাসরি শুনতে পারবেন ওর কথা। দর্শক, আমরা যারা বিশেষ করে আমাদের যাদের কাছে অর্থ আছে, যে যতটুকু পারেন ওনাকে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন। উনি অনেক বড় কষ্টে আছে, শেষ পর্যন্ত ওনার বাড়িটা সহ বিক্রি করে দিয়েছে। ওনার এখন এই মুহূর্তে কিছু নাই, উনি সবার কাছে সাহায্য চাচ্ছে। আমরা ওনার সাথে কথা বল। আসসালামু আলাইকুম, আপনার কি সমস্যা একটু বলেন তো। আচ্ছা দর্শক, আপনার নাম কি? যে একজন প্রবাসী ভাই আমাকে ফোন করছে, নাম তার সিরাজ। উনি আমাকে বলছে যে একটা লোক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চিকিৎসার জন্য কষ্ট পাচ্ছে। আসলে মূলত চিকিৎসা হচ্ছে, হয়তো ওর কাছে টাকা নাই, অর্থ নাই। এই যে দেখতে পাচ্ছেন সরাসরি তার দুইটা কিডনি চলে গিয়েছে, দুইটা কিডনি চলে গিয়েছে। আমি প্রবাসী যত ভাই বন্ধুরা আছেন প্রত্যেককে অনুরোধ করব, এই মুরব্বীকে যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন, ওনার যেন চিকিৎসাটা করতে পারে। তো আমি এখানে দেখতে পাচ্ছি ওনার সহধর্মিনী সাথে আছে, ও সহধর্মিনীর সাথে একটু কথা বলবো। আপনি একটু এটা নেন। জি আসসালামু আলাইকুম আংটি, আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আচ্ছা, তো এখানে আপনি কোন জায়গায় আসছেন এখন? মেডিকেলে কেন আসছেন একটু বলেন তো। ওনার কি সমস্যা একটু বলেন তো। আজকে কত বছর ওনার এই সমস্যা? 2 বছর। কিডনি কি দুটোটাই নষ্ট হয়ে গেল? আপনার ছেলে মেয়ে কি? বাড়িতে কি বাড়িঘর আছে আপনাদের? কোন জায়গায় আপনার বাড়িঘর নাই? কেন, কিসে কি সমস্যা? বিক্রি করব দিছি যে ওনার জন্য, শিক্ষার জন্য। কত টাকা গেছে পর্যন্ত? এই পর্যন্ত 9 লাখ টাকা গেছে। এখন আপনাদের হাতে টাকা নাই? নাই। আপনাকে সাহায্য চাচ্ছেন? সাহায্য। দর্শক, আমি এখানে একটু শেয়ার করি। এই দেখতেছেন এই যে মুরব্বীকে, ওনার দুইটা কিডনি চলে গিয়েছে। তো আমার কাছে যিনি খবর দিয়েছে যে প্রবাসী ভাই, ওই প্রবাসী ভাইয়ের উসিলে আমি বলবো যারা প্রবাসে আছেন। একজন প্রবাসী ভাই আমাকে ফোন করে বলল এই ধরনের একটা রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আপনার এই চ্যানেলে যদি এটা যদি আপলোড দেন, হয়তো কোনো ভাই বন্ধু ওনাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারে। তো আমি একেভাবে বলবো ওই প্রবাসী ভাইয়ের মতন, উনি যেভাবে আমাকে বলছে আমিও বলতেছি যারা প্রবাসে আছেন। এই যে মুরব্বী, ওনার এত সুন্দর একটা বডি, এত সুন্দর একটা চেহারা, এত সুন্দর দাড়ি, দেখতে কত সুন্দর লাগতেছে। ওনার দুইটা কিডনি চলে গিয়েছে, উনি এখন শেষ পর্যায়ে প্রায় 8-10 লাখ টাকা খরচা করার পরে, বাড়িঘর বিক্রি করার পরে উনি এখন সাহায্য চাচ্ছে। অর্থাৎ আপনাদের কিছু সাহায্যের উসিলে হয়তো উনি বাঁচতে পারে। হ্যাঁ, আমি সকলের কাছে অনুরোধ করব আমাদের এই ভিডিওটা আজকে যদি যতটুকু পারেন একটু শেয়ার করবেন। শেয়ার করলে হয়তো সবাই একটু পাবে। দেখা গেল যে একজন ভাই শেয়ার করবেন, আরেকজনে পাইলে হয়তো 5 টাকা না 10 টাকা, যে যা যতটুকু পারে। এখানে কোনো কারোর কাছে এত টাকা দিতে হবে এ ধরনের কোনো কথা নাই, যে যতটুকু পারেন। আমরা এখানে স্ক্রিনে তাদের বিকাশ নম্বর দিয়ে দিব, তাদের পার্সোনাল নম্বর দিয়ে দিব, ওই নম্বরে ফোন করে তাদের সাথে সরাসরি কথা বলে যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন। যে আংটি, আপনি কিছু বলবেন নাকি? আর কিছু বলবেন? আপনি আপনি দেশবাসীর কাছে কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন সেটা বলেন, জোরে বলেন। আচ্ছা ওনাকে দেন।
তো আপনি বাঁচার জন্য যে এখন সাহায্য সহযোগিতা চাচ্ছেন আপনি দেশের বাসীর কাছে যাদের কাছে অর্থ আছে হ্যাঁ দেশের বাসীর হইতো ভাই কারণ আমাদের ছাড়া আইলে লাগ যায় সারা বিশ্ব মানুষ ভুলা যায় মানুষ যারা যারা ফাইবা ভালো কিছু সহযোগিতা করো ভাই আমি বিড়া বাড়ি বেশি বলে ই ওরা চাইলে আর কিছু করতে দিস না ভাই আমি বন্ধু বল বহুত আছে বিজি ঘরে আনস আর বিজু আবার তোর বিড়া বাড়ি বেশি ওরা তো জানো বুঝতে পারছি আর কি নির হয়ে নাড়ার কালোর নগরে বিজে গেটার লাগবে দর্শক আমি একটু বলি আপনাদেরকে এই যে যাকে দেখতে পাচ্ছেন ওনার দুইটা কিডনি চলে গিয়েছে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তো ওনার কাছে যা টাকা ছিল প্রায় 10-12 লাখ টাকা উনি খরচা করে ফেলেছে অলরেডি ওনার বাড়ি সব বিক্রি করে ফেলেছে ওনার সন্তানরা যারা আছে ওরা অনেক কষ্টে আছে এই মুহূর্তে যে উনি চিকিৎসা করে বাঁচবে সেই অবস্থা ওনার নাই উনি সবার কাছে সাহায্য চাচ্ছেন কোনো হৃদয়বান ব্যক্তি কোনো ভাই বন্ধু যদি অর্থশালী হয়ে থাকেন অনেক জায়গায় অনেক প্রকারের টাকা নষ্ট করেন দয়া করে অনুরোধ করব যে যতটুকু পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওনাকে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন ওনার এলাকার বাইরে যারা প্রবাসে থাকেন সকলকে অনুরোধ করব সকলে যেন ওনাকে সাহায্য সহযোগিতা করে ওনাকে অন্তত বাঁচার জন্য সবাই একটু ব্যবস্থা করে দেবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমরা জানি আমাদেরকে অনেকে অনেক কিছু বলেন ভিডিও ছাড়লে কিন্তু এই যে ভিডিওগুলি আপনাদের শেয়ার করেন না কমেন্ট করেন না আপনাদের একটা শেয়ার উচিলে কমেন্টের উচিলে হয়তো এই লোকের একটু উপকার হইতে পারে এই জন্য অনুরোধ করবো সবাই এই ভিডিওটা শেয়ার করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম